আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে সালসাবিল শরাফুর লেখা আলো আধার গল্পের 70 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে দিবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। গার্ডের প্রদানে ফোন পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তুরজয়। সাবিনাকে সে কখনো ভালোবাসেনি, তারপরও একটা খারাপ লাগা কাজ করেছে তুরজয়ের মনে, কিন্তু কেন সেটা তার জানা নেই। অথচ তারাই তুরজয়ের অতীতটা বাজে হওয়ার অন্যতম কারণ। তুরজয়ের এই মন খারাপ এক মিনিটও স্থায়ী হলো না। এর আগে অতীতের সব কথা ভেবে তুরজয়ের চল শক্ত হয়ে এলো। সে নিজের অফিসের কেবিনে বসে আছে, হাত মুঠ করে বলতে লাগলো, প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয়। অন্যায়ভাবে কতজনকে হত্যা করেছে সাবিনা তার হিসেব নেই। যাকে যাক মরেছে ভালোই হয়েছে, না হলে একদিন না একদিন আমার হাতেই মরতে হতো তাকে। তুরজয় রানীকে ফোন করলো, রানীর সাথে কথা বলতে চেয়েছিল সে, কিন্তু হায়া জানালো রানী ঘুম। আসলে রানী ঘুম ছিল, কান্না করার এক পর্যায়ে রানী গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। হাসান আর সাবিনা কতটা ভয়ঙ্কর সত্যিটা জানার পর রানী কান্নায় ভেঙে পড়ে। এরপর দুর্বলতার এক পর্যায়ে রানী নিদ্রায় মগ্ন হয়ে গেল। তুরজয় নিজের গাড় দুই দিকে দোলালো, নিজের মনে ঠিক করে নিল সে আজই ডার্কহাউজে ফিরবে সে রানীকে নিয়ে। রানীর কোনো কথাও আর কর্ণপাত করবে না তুরজয়, এমনটা ভাবনায় সে হেঁটে চলল লিফটের দিকে। প্যান্টের দুই পকেটে হাত ঢুকিয়ে হাঁটছে। কয়েকজন কর্মচারী তাকে কৌশল বিনিময় করলে বিনিময়ে সে শুধু নিজের মাথা নাড়ালো। লিফটের সামনে গিয়ে তুরজয় দাঁড়ালো, তার উদ্দেশ্য এখন মিশনে যাওয়া। হ্যারিকে সে কাজে আসতে মানা করেছে, তাই আজ মিশনে আজ তুরজয় একাই যাবে। তার অন্য সব গার্ডের সাথে তুরজয় দাঁড়িয়ে লিফটের অপেক্ষা করছে। লিফট মাত্রই গ্রাউন্ড ফ্লোরে, তুরজয় নিজের পিস্তলে সবকিছু পর্যবেক্ষণ করে নিচ্ছে এক কর্মচারী। তুরজয়কে দেখে দ্রুত তার দিকে হেঁটে এসে তাকে ডেকে উঠল, বস। তুরজয় পিছনে ফিরল না, তবে ঘাড় বাঁকিয়ে পাশ ফিরতে দেখল তার অফিসের একজন কর্মচারী হাসি মুখে তাকে তার দিকেই চেয়ে আছে। তুরজয় চুপ করে থাকলে লোকটি আবারও তুরজয়কে বলল, ধন্যবাদ বস, অফিসের কর্মচারীদের জন্য বিশেষ প্রয়োজনে টাকা নেওয়ার ফান্ডের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখানে সাহায্যে আমি আমার ছেলের জীবন বাঁচাতে পেরেছি, ধন্যবাদ অনেক আপনাকে। তুরজয় ঘাড় কাত করলো, লোকটা হেসে চলে যাচ্ছে। সে জানে তুরজয়ের এই ঘাড় কাত করাটাই তার জন্য তুরজয়ের উত্তর ছিল। তুরজয় তার দৃষ্টি আবারও লিফটের দিকে দিল। যখনই কেউ তুরজয়ের গুণগান গায় তখন তুরজয় বুঝে উঠতে পারে না কি অভিব্যক্তি দিবে সে, তবে মনে মনে সে খুশি হলো তার জন্য একটা প্রাণ বাঁচতে পেরেছে। লিফট তার ফ্লোর বরাবর আসতেই একটা টুং শব্দ করে লিফটের দরজা খুলে গেল। 32 দাঁতের পার্টি দেখিয়ে হ্যারি লিফট থেকে বের হলো। তুরজয় ভ্রুকুচকে তাকালো হ্যারির বুকের ওপর জ্বলন্ত হাতের দিকে, ইঙ্গিত করে তুরজয় হ্যারিকে বলল, তুমি কখনো মানুষ হবে না, মানা করেছিলাম অফিসে আসতে, তারপরও কথা শুনোনি কেন? ইয়াহ, আমি অমানুষ, বাট তুমি মানুষটাকে না দেখে আমার হার্ট পেইন করছিল। বাই দ্য ওয়ে আই এম ফাইন নাও, আর রেস্ট করলে আমার বুকটাই ব্লাস্ট হয়ে যাবে, এমনিও অনেকদিন মিশনে যাইনি। লিফট বন্ধ হতে নিলে তুরজয় হাত দিয়ে দেয় লিফটের মাঝে, এতে সেন্সর থাকার কারণে লিফটের দরজা আর বন্ধ হলো না। তুরজয় হ্যারির দিকে বাঁকা চোখে তাকিয়ে লিফটে উঠে পড়লো। হ্যারি তুরজয়ের পিছনে লিফটে উঠল। ব্রো, সাবিনা ইজ ডেড, হাসানকে পুলিশে ধরে নিয়েছে। জানি না, আমার ব্যাপার না এটা, তারা বেঁচে থাকুক না মরুক আমার কিছু যায় আসে না, তুরজয়ের স্বাভাবিক কণ্ঠ। তুরজয়কে অনুভূতিহীন দেখে হ্যারি তুরজয়ের কাঁধে হাত রেখে বলল, আর ইউ স্যাড ব্রো? তুরজয় হ্যারির মাথায় ধীরে চড় দিয়ে তাকে জবাব দিল, একদম না, কিন্তু তুমি মিশনে যাচ্ছ না, অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিব তোমাকে। লিফট থেমে গেল, লিফটের দরজা খুলতে হ্যারি দৌড়ে বেরিয়ে গেল। তুরজয় ব্রোকুচকে দাঁড়িয়ে পড়ল। হ্যারি তার হাত নাড়িয়ে তুরজয়কে বলে উঠল, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? তুরজয় চোট চেপে হাসল। হ্যারির এইসব বাচ্চামো দেখেই হ্যারির প্রতি এত আস্থা এসেছিল তুরজয়ের। সে আস্থার প্রতি তুরজয় এখনও শতভাগ নিশ্চিত। তুরজয় কোটের বোতাম খুলে গাড়িতে উঠে পড়ল। হ্যারি আগে উঠে বসেছে তুরজয়ের গাড়িতে। তুরজয় নিজের চোর পিছনের দিকে ঠেলে হ্যারিকে বলে উঠল, দু একদিনের ভিতর তোমার শিশুর সাথে দেখা করতে যাবে ডার্ক হাউসে, তোমার কথা বারবার বলছিল সে। ইয়াহ, যাব, বাট শিশকে দেখতে একটু সিক সিক লাগে, ডক্টর দেখেছ তাকে? না, তবে আমারও মনে হয় ওর শরীর খারাপ, কিন্তু মুখে স্বীকার করে না। আগামীকালই ডক্টর এনে সব চেক আপ করাতে হবে রুদ্রের, সকালে রুমে বমি করে একেবারে ভাসিয়ে দিয়েছিল, এত বললাম ডাক্তার দেখাতে, তবে সে নারাজ, উল্টো করে কান্না করে আমার বুকে হামলা করে বাচ্চার মতো।
একদম তোমার মতো জিদ হয়েছে তোমার বোনের, আজ আমরা ডার্ক হাউজে শিফট হয়ে যাব, বিরক্ত লাগে আমার সেই ঘরে, দুর্জয় হেরির কথার জবাব দিল। গুড, এমন একটা মার্ডারার বাড়িতে থেকে বা কি গেইন হবে? আন্টি হয়তো বুঝবে এখন ওনার প্রমিস আর কোনো কাজের না, বিকজ হাসান নিজেই তো করো কেয়ারের যোগ্য না, আন্টি হ্যাভেন থেকে সব দেখছে। সো ডোন্ট ওয়ারি, দুর্জয় কিছু বলল না, চুপ করে রইল। মিশনে যথেষ্ট মারপিট হয়েছে, তাদের প্রত্যেক মিশনই এমন ভয়ঙ্কর হয়। দুর্জয় এক হাতে শত্রুকে সামলিয়েছে আর এক হাতে হেরিকে সামলিয়েছে, আজ তারা বেশ কিছু নারীকে পাচারের হাত থেকে রক্ষা করেছে। এই মিশনটা দুর্জয়কে কমিশনার দিয়েছিল, তাই এইখানে অনেক পুলিশ ফোর্সও আছে। প্রধান আসামিকে বের করেই দুর্জয় আর পুলিশ প্রধান যৌথভাবে কথা বলল কমিশনারের সাথে। কমিশনার তার মেয়ের সাথে ঘটে যাওয়া কাণ্ডের লজ্জায় দুর্জয়ের সাথে কথা বলতে হিমশিম খায়, তবে দুর্জয় সেদিকে কোনো মাথা ব্যথা নেই। দুর্জয় যেন তার রুদ্র হ্যারি মোল্লা সাহেব মনে ছাড়া আর বাকি সবার প্রতি একেবারেই অনুভূতিহীন। কমিশনারের সাথে কথা শেষ করে সামনের দিকে হাঁটতে লাগলো দুর্জয়। হ্যারি গার্ডেনের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, দুর্জয়কে দেখে হ্যারি দুর্জয়ের দিকে সিগারেট এগিয়ে দিয়ে বলে উঠল, ওয়ান আর ট্রাই? অবশ্যই, কথাটা বলে দুর্জয় নিজের প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে হ্যারির দেওয়া সিগারেটের জ্বলন্ত দিকটার সাথে লাগিয়ে নিজের হাতে থাকা সিগারেট ফুঁকতেই দুর্জয়ের সিগারেটের লাল আভা জ্বলে উঠল। ফুক করতেই দুর্জয়ের মুখ দিয়ে দোয়া দোয়ার সমাহার বেরিয়ে এলো, বুড়ো আঙুল দেখিয়ে কপালের একপাশ চুলকিয়ে হ্যারিকে দুর্জয় বলে উঠল, চলো। নো, অফিসে একটু কাজ আছে, তুমি বাড়ি যাও, আমি গার্ডের সাথে অফিসে যাচ্ছি, দেন বাসা যাব। বিশ্রাম করো হ্যারি, আমার কথা অমান্য করে এসেছো মিশনে, এখন তো রেস্ট নাও, দুর্জয়ের তীক্ষ্ণ কণ্ঠ। তুমি ভালো বস, তাই তোমাকে অনেক দিন টাইম দিয়েছি, তাই অনেক দিন টাইম দিয়েছো রেস্ট নিতে, আমি আমার ব্রোয়ের উপর সব কাজ চাপিয়ে দিয়েছিলাম, বাট এখন টাইম হলো হার্ডওয়ার্ক করার, সি ইউ সুন ব্রো, কথাটা বলে হ্যারি দুর্জয়ের সাথে কোলাকুলি করলো। দুর্জয় আলতো হাতে হ্যারির পিঠে চড় দিল, হ্যারি দুর্জয়ের গাল টেনে দিতেই দুর্জয় ঘুষি দিল হ্যারির পিঠে। হ্যারি পিছনের দিকে হেঁটে গাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো, দুর্জয় রেগে চিল্লিয়ে বলল হ্যারিকে, হাতের কাছে পেলে আসার দিতাম, অসভ্য ছেলে তুমি হ্যারি, তোমার বোনই শুধু আমাকে আদর করবে আর কেউ না, আই লাভ ইউ ব্রো, তোমাকে বিরক্ত করতে আমার ভালো লাগে। হ্যারি হেসে গাড়িতে উঠে পড়ল, দুর্জয় হ্যারির সামনে না হাসলেও হ্যারির গাড়ি চলে গেলে নিজের গালে হাত ঘষেই হেসে উঠল দুর্জয়, অসভ্য কোথাকার। দুর্জয় শান্তি মহলের উদ্দেশ্যে রওনা দিল, সন্ধ্যার সময় হয়ে এসছে, একটু পরে মোবাইলে মেসেজ এলো, সে দেখলো কমিশনার আজকে মিশনের টাকা পাঠিয়ে দিয়েছে। দুর্জয় মোবাইল রেখে বাহিরের দিকে তাকালো, রানীর ব্যাপারটা তাকে বেশ ভাবাচ্ছে, রানীর হঠাৎ এতটা দুর্বল হয়ে যাওয়ার জন্য দুর্জয়ের মাথায় আসছে না। রানীর কথা ভাবার মাঝে দুর্জয়ের মোবাইল বেজে উঠল, পকেট থেকে মোবাইল হাতে নিতে নিতে দুর্জয় রানীর সেই ডাক্তারের নামটা দেখতে পেল। এই সময়ে এই ডাক্তারের ফোন দেখে দুর্জয় একটু অবাক হলো, পরক্ষণে সে ফোন ধরতে অপর পাশ থেকে ডাক্তার মহিলাটি বলে উঠল, দুর্জয় সাহেব কেমন আছেন, আপনার ওয়াইফ কেমন আছে? ভালো, দুর্জয় শান্ত জবাব, আপনি কি আপনার ওয়াইফের চিকিৎসা অন্য কোথাও করাচ্ছেন? না, আসলে আপনার ওয়াইফের রিপোর্টে আমি লিখে দিয়েছিলাম এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে এসে আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে, কিন্তু উনি তো এলেন না, আসলে ওনার প্রেগনেন্সির পজিটিভ রেজাল্টের সময় তখন ওনার প্রেগনেন্সির এক মাস ওভার হয়েছিল, এখন তো প্রায় দুই মাস শেষের দিকে, তাই ভাবছিলাম উনি তো এখনও আসেননি, আপনি পরিচিত মুখ দেখে আপনার ওয়াইফের এই সুখবরের কথাটা আমার এখনও মনে আছে, আমি পরে ফোন করছি, কথাটা বলে দুর্জয় মোবাইল রেখে দিল। দুর্জয়ের শরীরটা রাগে চলে যাচ্ছে, এখন দুর্জয়ের মাথায় সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে, রানী তাকে কাছে আসতে না দেওয়া, খাবারে অনীহা, বমি করা, অতিরিক্ত চিন্তা করা, কিছু শারীরিক পরিবর্তন, সবই দুর্জয়ের মাথায় একেবারে কাচের মতো স্বচ্ছ হয়ে গেল। দুর্জয় রাগে দুইবার ঘুষি দিল গাড়ির সিটে, দাঁতে দাঁত চেপে দুর্জয় বলতে লাগলো, এত বড় সাহস তোর, আমার থেকে আমারই বাচ্চার খবর লুকিয়েছিস, নিজেকে কি ভাবিস তুই, আজ তোকে এমন শাস্তি দিব, ভুলো যেন আমার থেকে আর কিছুই লুকানোর সাহস না পাস। রাগে দুর্জয়ের কপালের রগ ফুলে উঠেছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আগের পর্বটা তো একটু বড় দিয়েছিলাম, 10 মিনিটের পর্ব তো 12 মিনিট পর্যন্ত হয়েছিল, সেজন্য এই পর্বটা 10 মিনিট হয়তো বা হবে ফালতু বকবক করে। তো যাই হোক, কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। যারা ফারুক স্টাডিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত ভালোবাসার গল্প পড়তে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।